একটু ক্যামেরায় ফোকাস করুন তো। এখানকার মাস্টার শেফ হচ্ছেন অসাধারণ, এনার হাতের রান্না দারুণ রান্না করেন। আচ্ছা তাহলে চলুন আপনার রান্না বান্না নিয়ে একটু গল্প করি, কি কি হয় কি কি পাওয়া যায় একটু সম্বন্ধে গল্প করি, ঠিক আছে? আজকে আমি ওনার রেস্টুরেন্টে এসে গেছি, দেখি কি কি খাবারের আয়োজন এখানে আছে, দাদা কি কি পাওয়া যায়। আর আপনি একটু সৌভাগ্য হয়ে বসুন, আপনার তো এখানে ইউটিউবে আপনার এখানে ইন্টারভিউ চলছে, তো আজকে আমরা জানতে চাচ্ছি কি কি খাবার পাওয়া যায় আর কেমন কি দাম, আর সাথে হচ্ছে উনি কিভাবে পুরোটা একা হ্যান্ডেল করেন, কারণ এখানকার উনি মাস্টার শেফ, এখানকার ইনি ওনার, সবটাই ইনি, এখানকার ইনি হেল্পারও ইনি, আলাদা কোনো মানে হেল্পার হিসেবে কাউকে রাখা নেই। তো এটা একটা মানে ভাবনার বিষয় যে সবকিছু উনি একা হাতে ম্যানেজ করেন, ঠিক আছে? হ্যাঁ তো বলুন কি কি পাওয়া যায়। চা, কলিং, এগুলো, চাউমিন, বিরিয়ানি, আলু, চিকেন। আলু চিকেন, সব শুনলেন যে তোমরা চাউমিন, এগুলো বিরিয়ানি, বিরিয়ানি পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, মাংস বিরিয়ানি, মাংস বিরিয়ানি, মাংস বিরিয়ানি ওটা অ্যাভেলেবল। আর মাটন চিকেন রাখেন না, এগ বিরিয়ানি, হ্যাঁ, আলু বিরিয়ানি রাখেন না, হ্যাঁ, টমেটো। ও আচ্ছা, উনি এখন বিরিয়ানি থেকে সরে এসেছেন, এখন উনি টমেটো নিয়ে ব্যস্ত আছেন। আর হ্যাঁ, যেটা বললাম এখানে কিন্তু ওই আলুটাও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো রেস্টুরেন্টের নাম কি দাদা, আপনার রেস্টুরেন্টের নামটা কি বলুন, একটু বলে দিন আমার ভিউয়ার্সদের, রেস্টুরেন্টের নামটা বলে দিন। টমেটো নিয়ে উনি খুব ব্যস্ত হয়ে আছে, আমার টমেটোটা আমার মাথা ব্যথার একটা কারণ, কিভাবে টমেটোটাকে ম্যানেজ করবে বুঝতে পারছেন না। হোটেল ল্যান্ডার রেস্টুরেন্ট, বাবা একটু দাঁত ভাঙা উচ্চারণ। ফ্রাইং প্যান সব রান্না করতে চলে এসেছে, এই যে সিলিন্ডার, ছোট্ট সিলিন্ডার, কাজে লাগাবেন না সিলিন্ডারটাকে? হ্যাঁ হ্যাঁ, কি কাজে লাগবে? এটা বলবো, গ্যাস তো চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। আচ্ছা চাউমিনের প্লেট কত আপনার কাছে? চাউমিনের প্লেট কত? দাদা খুব কাজে মন আছে, কথা তো সবসময় দেয় না, একটু রাশভারী আছে দাদা। তো কি ড্রিঙ্কস এখানে আছে, কি কি ড্রিঙ্কস আছে? অরেঞ্জ, অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস, গ্রেপস জুস, হেলদি জুস আর দারুণ খেতে, সত্যি খুব টেস্ট আপনার রেস্টুরেন্টে না, দারুণ টেস্ট দাদা, যেখান থেকে শুনে এসেছি খারাপ বলেনি, ঠিকই বলেছি, ফ্লেভার এই জুসটাই অসাধারণ। আপনারা আসতে পারেন, আপনারা এই রেস্টুরেন্টে আসতে পারেন, রেস্টুরেন্টের নামটা একটু দাঁত ভাঙা উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, তো রেস্টুরেন্টের নামটা আপনি যদি আরেকবার বলে দিন আমার ভিউয়ার্সকে। আচ্ছা হোটেল অ্যান্ড দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে চলে আসবেন হোটেল অ্যান্ড দ্য রেস্টুরেন্টে। আমি দেবো, হেল্পার হিসেবে আজকে আমাকে একটু মনে হয় ভালো লেগেছে, সিলিন্ডার তো কি, এটা কি আমি আবার মানে সিঙ্গেল ডাবল খাই না, ট্রিপল ছাড়া। হ্যাঁ ও কি গোটা গোটা পেঁয়াজ অমলেটের মধ্যে, কি মাস্টার শেফ রে ভাই, পেটে জ্বালিয়ে দেবে আবার গোটা পেঁয়াজ খাইয়ে। লঙ্কা কম দেবেন, লঙ্কাটা কম দেবেন, ঠিক আছে। আচ্ছা লঙ্কাটা কম দিয়েছি, হ্যাঁ একদম কম দেবেন, হ্যাঁ কম দিয়েছি। এনি প্লেটে দিন দাদা, ভদ্রতা বোধ আছে তো নাকি আমার, আমি আপনি সসপেনে রান্না করে সসপেন ধরিয়ে দিচ্ছেন আমাকে, এই তো। হ্যাঁ বাহ, চাটা চাটা দেবেন তো কাপে, একটা ভালো কাপ দেখে দিন। খেয়ে নি,
তুমি আমটা অমলেট কেটে কেটে খাবো তো। আপনার হাতের রান্না না তারিফ না করে পাচ্ছি। এখানে এখানে কম আছে দেখো আবার প্রচুর খিদে পেয়ে গেছে, টেস্ট টেস্ট রান্নার গন্ধ পাচ্ছি, গরম হয়ে গেছে, আমি খাচ্ছি না, খুব গরম হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটু এদিন চাটা করে দিন। এই সসপ্যানে কি রান্না করেন, ডাল? ও এগুলো কিছু রাখতে হয় সসপ্যান না? তাহলে কি তা তুমি বলে গেলে দুই ভাই রেস্টুরেন্টটা চালাচ্ছেন, এই যে বড় ভাই আর ওইদিকে হচ্ছে ছোট ভাই রেস্টুরেন্টটা চালাচ্ছেন। আপনি কটা পিস খাবেন বলে দিন, আপনি গোল করে বানান না, না খেতে পারলে বেঁধে দেবেন, বাড়ি নিয়ে যাবো ঠিক আছে। চা ওই ধরে আছি, চায়ের কাপ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর সাথে যদি থাকে এরকম এক কাপ চা, ও জমে যাবে পুরো। আপনার আমাকে দুটো পিস দিন আর বাদ বাকি সব পুচকা করে বেঁধে দেবে। পার্সেল হবে তো দাদা? চায়ের পরে দিন বলছেন যখন, আর আপনার কাছে এসছি যা ভালোবাসা খাওয়াবেন দিদি। এই অরেঞ্জ জুসে কোনো পেট গরম বাসে, কিন্তু আমাকে তো কোক দিয়েছে। টমেটো পোড়া দারুন লাগে খেতে, জানেন তো আমলেট দিয়েছেন, জল চেষ্টা পেয়েছে এটা হচ্ছে ভলকানিক ওয়াটার ঠিক আছে। কত দাম ভলকানিক ওয়াটার এক গ্লাস? 140 টাকা। এক গ্লাসের দাম 140 টাকা? দিন দাহারে লুটছে রে ভাই, একটা বটলে তো 110 টাকা দিন একটা গ্লাস। হ্যাঁ কারণ এটা ভলকানিক ওয়াটার, আর এটা আপনি অন্য টেস্ট পাবেন। আরে দাদা কি বলে, তিনটে ডিমের অমলেট খেয়েছি, শুধু তিনটে ডিমের অমলেট, ট্রিপল ডিম, তিনটে ডিমের অমলেট খেয়েছি, ট্রিপল ডিম হচ্ছে একটা কি খেয়েছি আমি বলছি, একটু নোট করুন ঠিক আছে, বলে 12,000 টাকা। আর খেয়েছি হচ্ছে অ্যাপেল জুস এক গ্লাস, এই তো অ্যাপেল জুস, এই তো 4,000 টাকা। আর চা এক কাপ চা কাপ, আবার এই যে এগুলো একটুখানি ছোট্ট কাপ, আর হচ্ছে আচ্ছা আমি আপনাকে অ্যাড করে দেব পিজা দু পিস, বাদবাকি বোতটা করে বেঁধে নিয়ে যাব। দাদা কেচাপ দিন, আমি কি চা দেব? কেচাপ দিন না, আমি আর চা খাবো না। আরে বাবা সব মিলে এইটুকু খেয়েছে বলে 12,000 টাকা, পুরো দিন দাহারে লুটে নিল, বুঝতে পেরেছেন? দিন দাহারে লুটে নিল। আচ্ছা আমি আপনাকে অ্যাড করে দেবো কি? না আর কিছু অ্যাড না, পালাই বাবা। আরে দিন দেন 2,000, আরে 2,000 দিন দিন, আরে লুটে যাব। আচ্ছা ছেড়ে দাম, যা মনে মাজা আছে, 12,000 টাকা থেকে 2,000 টাকা আমাকে সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় এইসব খেলনা টেলনা হয়, আজকে যখন বসে খেলছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন খেলতে ভালো লাগে, কারণ হচ্ছে এই রান্নাবাটি খেলাটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ছোটবেলায় ছেলে বলো মেয়ে বলো কখনো না কখনো খেলা হয়েছে, তবে ছেলেরা যদিও খুব কম খেলে, আর তো মেয়েরাই মূলত পুতুল খেলা রান্নাবাটি খেলা এর সঙ্গে বেশি যুক্ত, আমরাও ছোটবেলায় খেলেছি। আর
তবে আমার এই ছোট ছেলে হচ্ছে ওর গাড়ি বন্দুক সব ফেলে রেখে রান্নাবাটির দিকে একটু ঝোঁকটা বেশি, তো সেই জন্য রান্নাবাটি খেলাতেও নজরটাই পড়েছে গিয়ে। যাই হোক, সন্ধ্যে করে কাটাচ্ছি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো শেয়ার করি না এখন, চলো টাটা।